আমি আজকে কনসাইনমেন্টের লস অন কনসাইনমেন্টটা বোঝাবো। প্রথম কথা হচ্ছে, কনসাইনমেন্ট কাকে বলে? কনসাইনমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি একজন ম্যানুফ্যাকচারার, তাকেই প্রিন্সিপাল বলে। সে ম্যানুফ্যাকচারার কোনো গুডস অথবা ভেন্ডর বলতে পারবো, ম্যানুফ্যাকচারার বলা যায় অথবা প্রিন্সিপাল বলা যায়, যে কোনো নামেই ডাকি না কেন। তিনি কি করেন? তিনি গুডসটা পাঠিয়ে দেন তার একজন এজেন্টের পাশ কাছে। এজেন্ট কি করে? সেই গুডসটা নিয়ে মার্কেটে বিক্রি করে। এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হয় কনসাইনমেন্ট। দেয়ারফর কনসাইনমেন্ট ইজ নাথিং বাট এ প্রসেস অফ সেন্ডিং গুডস ফ্রম দি প্লেস অফ ম্যানুফ্যাকচারার অর প্রিন্সিপাল টু দি প্লেস অফ এজেন্ট ফর দি পারপাস অফ সেল। দেয়ারফর কনসাইনমেন্ট ইজ নাথিং বাট অ্যান এগ্রিমেন্ট টু সেল, নট সেল, এগ্রিমেন্ট টু সেল। সুতরাং কনসাইনমেন্ট বলতে কিন্তু আমরা সম্পূর্ণভাবে সেলকে বোঝাই না। এমন একটা এগ্রিমেন্ট করা হয় যে পাঠাচ্ছে মালটি এবং যাকে পাঠাচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল এবং এজেন্টের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট। যিনি মালটা পাঠান তাকে বলা হয় কনসাইনর, আর যার কাছে পাঠানো হয় তাকে বলা হয় কনসাইনি। আমরা দেখব যে মাল পাঠানোর সময় অথবা তারপরে, কনসাইনি মাল পাওয়ার পরে বা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের লোকসান হতে পারে বা লস হতে পারে। এই কনসাইনমেন্ট অঙ্ক করতে গিয়ে যে ধরনের লসের কথা আমরা জানি বা পাই তাকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, একটা নর্মাল লস আর একটি অ্যাবনর্মাল লস। নর্মাল লস মানে কি? যে লসটা ঘটবেই, কিছু করার নেই, ইট অকার্স স্পন্টেনিয়াসলি অর বাই ন্যাচারাল কজ, ঘটবে, কিছু করার নেই। দিস টাইপ অফ লস টেক্স প্লেস বিকজ অফ দি ইনহেরেন্ট কোয়ালিটি অর নেচার অফ দি গুডস। কোনো একটা গুডসের মধ্যে এমন এক ধরনের কোয়ালিটি আছে যার জন্য এই লসটা ঘটছে এবং এটাকে বন্ধ করার কোনো উপায় নেই। উদাহরণ হিসেবে কি বলা যায়? এভাপোরেশন, অর্থাৎ আমি কোনো লিকুইড নিয়ে যাচ্ছি, লিকুইড গরমে বাষ্পায়িত হচ্ছে, কিছুটা নষ্ট হচ্ছে। দেখা গেল আমি পেট্রোল নিয়ে যাচ্ছি, পেট্রোল কিছুটা ভোলাটাইল, উদ্বায়ী, কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে। অথবা যে কোনো জায়গা রেখেছি, দেখা গেল লিকেজ হলো, দেওয়ালে একটা চৌবাচ্চা রাখলাম, চৌবাচ্চা কিছুটা লিকুইড টেনে নিল। তাহলে যাই হোক না কেন, এই ধরনের খরচকে আমরা কখনোই বন্ধ করতে পারি না, কোনো অ্যাভয়েড করতে পারি না। দিস টাইপ অফ লস ক্যান নট বি অ্যাভয়েডেড, ইট ইজ কল্ড নর্মাল লস। এক্সাম্পল, এভাপোরেশন, লিকেজ, ডাস্টিং, স্প্রিলেজ এটসেট্রা। সুতরাং আমরা এখন দেখব কীভাবে ক্যালকুলেশন করা হয় এই নর্মাল লস। নর্মাল লস ক্যালকুলেশনের জন্য দেখা যায় সাধারণত অ্যাকচুয়ালি যত টাকার মাল আমি পাঠালাম, যত কোয়ান্টিটি পাঠালাম, সেই কোয়ান্টিটি থেকে নর্মাল লস পাবো ওই কোয়ান্টিটিটা বাদ দিয়ে দেওয়া হয়, আর কিছু করা হয় না। অ্যামাউন্টের দিক থেকে আমরা একই রেখে দিচ্ছি, যেহেতু আমি ধরে নিচ্ছি যে এই অ্যামাউন্টটা আমি ক্যালকুলেট করতে পারবো, কিন্তু অ্যাকাউন্টিংয়ে কোনো ট্রিটমেন্ট হবে না ওই অ্যামাউন্টটা, কারণ নর্মাল লসে কোনো ট্রিটমেন্ট হয় না, এটাকে অ্যাভয়েড করা যায় না, এটা ঘটবেই। যেমন কোনো গাড়ি করে যদি পেট্রোলিয়াম যখন নিয়ে আসে, গাড়ির মধ্যে কিছুটা লেগে থাকে পেট্রোলিয়াম, উদ্বায়ী হয়ে পেট্রোলিয়ামটা গাড়ির চারদিকে লেগে থাকে,
কিচ্ছু করার নেই। তাহলে কি আমরা বলবো যে পেট্রোলিয়াম কিছুটা কম পেয়েছি তার জন্য দামটা দেবো না? সেই ক্ষেত্রে আমরা এই রকম কিছু করতে পারি না। অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের দিক থেকে যদি আমি দেখি, তাহলে বলবো কনসাইনমেন্টে এর কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয় না। শুধুমাত্র যে পরিমাণ পদার্থ বা লিকুইডটি নষ্ট হলো, সেই পরিমাণটা মোট পরিমাণের থেকে বাদ দিয়ে দেওয়া হয়। শুধু এইটুকু আমরা করতে পারি। নর্মাল লস দু রকমভাবে হতে পারে। একটা কনসাইনির হাতে নর্মাল লস হতে পারে, আরেকটা হচ্ছে রাস্তায়ও নর্মাল লস হতে পারে। অর্থাৎ কনসাইনি মালটা পায়নি, তার আগেই কিছুটা নর্মাল লস হয়েছে। যাই হোক না কেন, যেরমভাবেই হোক না কেন, মনে রাখতে হবে এই নর্মাল লস কখনোই আমরা ট্রিটমেন্টে নিতে পারবো না, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কিছু করতে পারবো না, কেবলমাত্র এর স্টকের থেকে লেস করেই দেখাতে হবে। এইবার আমরা নর্মাল লসের ওপরে একটি অঙ্ক করছি। কোশ্চেন নম্বর 1, অ্যাসার্টেন দি ভ্যালু অফ আনসোল্ড স্টক অন কনসাইনমেন্ট ফ্রম দি ফলোয়িংস। আমাকে আনসোল্ড স্টকের ভ্যালু বের করতে হবে। গুডস কনসাইনড 2000 লিটার অফ পেট্রোল অ্যাট দি রেট অফ রুপিস 100 ইচ লিটার, অথবা 100 পার লিটার আমরা করতে পারি। 100 পার লিটার, কনসাইনর স্পেন্ট ফর ফ্রেট রুপিস 15,000 অ্যান্ড ইন্স্যুরেন্স রুপিস 5,000, কনসাইনিস এক্সপেন্সেস ফর আনলোডিং রুপিস 4,500, ক্লিয়ারিং চার্জেস রুপিস 5,500 আর গোডাউন রেন্ট 5,000। কনসাইনি বিক্রি করেছে 1,700 কেজি এবং 200 টাকা পার লিটার। কেজি বলবো না এখানে, এখানে লিটার করে দেব। লিটার অ্যাট দি রেট অফ রুপিস 200 পার লিটার, কনসাইনিস কমিশন বিং 5% অন সেলস, লিকেজ অফ পেট্রোল ডিউরিং ট্রানজিট, অর্থাৎ কনসাইনির কাছে মালটা পৌঁছানোর আগে আমার লস হয়েছে 100 লিটার, আর কনসাইনির কাছে পৌঁছে যাওয়ার পর তার হাতে লস হয়েছে 100 লিটার। আমি দুটো কন্ডিশন রেখেছি, একই অঙ্কের মধ্যে দুটো কন্ডিশন রেখেছি এবং দুভাবে উত্তরটা করব, সেই কারণে যাতে ছাত্রদের কোনো অসুবিধে না হয়, কনফিউশন না হয় তার জন্য আমি এটা করার চেষ্টা করেছি। এবার আমি অঙ্কটা করে রেখেছি ফার্স্ট মেথড। ফার্স্ট মেথড বলতে আমরা এই যেটা দেখছি, ডিউরিং ট্রানজিট 100 লিটার্স, এটা প্রথমে দেখছি। দেখা যাক ফার্স্ট মেথডে আমাদের কী হচ্ছে। আমরা এরকম কলম করলাম ইউনিট অ্যামাউন্ট। এটা একটা মেথডই দু রকমভাবে করেছি, এইটা একটা পদ্ধতি করেছি এইখান থেকে এই অবধি একটা পদ্ধতি করেছি, এটা যে লাল কালি করে দিই, আর এইটা হচ্ছে একটা পদ্ধতি। এই নিয়ে দু রকমভাবে অঙ্কটা করার চেষ্টা করেছি। যে কোনো ছাত্র যে কোনো একটা পদ্ধতি ফলো করতে পারে। গুডস কনসাইন কত, 2000 লিটার আমরা দেখলাম অঙ্কের মধ্যে পাঠিয়েছে, এবং প্রত্যেক লিটারের দাম হচ্ছে 100 টাকা করে, ইনটু 100 করে করা হলো। ইউনিটে লিটার 2000 আর অ্যামাউন্টে 2 লাখ। এখানেও আমরা দেখলাম যে আরেকটা পদ্ধতি করছি, সেখানেও তাই। এবার কনসাইনর এক্সপেন্সেস, কনসাইনর কত খরচ করেছে, কনসাইনর যত খরচ করবে পুরোটাই আমরা নিয়ে নেব। এখানে রেকারিং নন রেকারিং বলে কোনো আইটেম আমি চিন্তা করছি না,
অর্থাৎ কনসাইনর যত টাকা খরচ করেছে পুরোটাই কীরকম, কনসাইনর যে খরচটা করেছে আমরা দেখছি এই ফ্রেট, ফ্রেটে 15,000 আর ইন্স্যুরেন্সে 5,000, তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে 15,000 আর 5,000, 15,000 আর 5,000 করলে আমরা 20,000 পেলাম। তাহলে 20,000 টাকা কনসাইনার খরচ করেছে এখানেও বসালাম এখানেও বসালাম সেকেন্ড মেথডে, অর্থাৎ ফার্স্ট মেথড অ্যাপ্লাই করছি সেকেন্ড প্রসেস সে আমরা করছি। নর্মাল লস কত হয়েছে, অর্থাৎ এখানে ফার্স্ট মেথড তাই করছি, এখানে দুটো বলেছে ডিউরিং ট্রানজিট এত আর ইন কনসাইনিস হ্যান্ডস, এটা এ এটা বি, অর্থাৎ বি অংশ বলতে পারি বলতে পারি। তারপরে হচ্ছে কি নর্মাল লস 100, এখানে 100 হয়েছিল কারণ ইন ট্রানজিটে হয়েছিল, কিন্তু পরেরটায় কিন্তু ইন ট্রানজিটে হয়নি, সেখানে বলছিল যে কনসাইনির হাতে, অর্থাৎ কনসাইনি পেয়ে গেছে তারপরে, এইখানে আমরা নিয়েছি এই যে নর্মাল লস কনসাইনি পেয়ে গেছে তারপর, অর্থাৎ কনসাইনি টোটাল খরচ কত আছে এখানে, কিন্তু নন রেকারিং এক্সপেন্সেস যে খরচটা বারবার হবে না, অর্থাৎ একবারই খরচটা হবে, সেই ধরনের খরচকে আমরা নন রেকারিং খরচ বলি। আর রেকারিং মানে হচ্ছে বারংবার যে খরচটা হচ্ছে রেকারিং, তাই নন রেকারিং খরচ হচ্ছে ইন কনসাইনিস হ্যান্ডে, অথবা এখানে নন রেকারিং খরচ বলতে কি আমরা এখানে দেখছি, এইটা হচ্ছে তোমার টোটাল কনসাইনি খরচ করেছে, আনলোডিং 4,500, ক্লিয়ারিং চার্জেস 5,500। তাহলে আমরা যদি এটা দেখি পেলাম কত 4,500 আর 5,500, 4,500 আর 5,500 করলে 10,000। এখানে কিন্তু আমরা ইন্স্যুরেন্সটা নিলাম না, গোডাউন রেন্টটা নিলাম না, ইন্স্যুরেন্স নয় গোডাউন রেন্টই নিলাম না। কেন নিলাম না, কারণ এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রত্যেক মাসে দিতে হচ্ছে, তার জন্য কিন্তু আমরা এটাই কী বলবো রেকারিং খরচ, তাই রেকারিং খরচটা আমরা এখানে নিলাম না। হয়ে গেল, করার পরে এইবার দ্বিতীয় কন্ডিশনে আমরা দেখলাম কনসাইনির হাতে 100 লিটার খরচ হয়েছে, আমরা 100 লিটার নিয়ে নিলাম নর্মাল লস, এখানেও ইউনিটে নেব কিন্তু অ্যামাউন্টটা ফাঁকা, এখানেও কিন্তু আমরা তাই করেছি অ্যামাউন্টে ফাঁকা শুধু ইউনিট। এইবার আনসোল স্টক যখন বের করব, আনসোল স্টক অ্যাকচুয়ালি কত, আনসোল হচ্ছে আমার কাছে হচ্ছে 1900 নয় টোটাল 2000 আমাকে মালটা পাঠিয়েছে, তার মধ্যে 100 হচ্ছে নর্মাল লস। আমরা এখানে এরম করতে পারি, অবশ্যই করতে পারি 2000 মাইনাস 100 মাইনাস 100 করার পরে ও কোথায় গেল 2000, 1900 নয় 2000, মাইনাস 100 মাইনাস 1700 বিক্রি হয়েছে, তার মানে 200 লিটার হচ্ছে আমার হাতে পড়ে আছে, আমরা এই 200 করে লিখলাম যেহেতু আমার কাছে পড়ে রয়েছে। এইবার আনসোল স্টক কীভাবে, এইটা মনে রাখতে হবে যে 200 বাই 1900 কেন হলো, আমি এক্ষুনি বললাম কিছুক্ষণ আগে যে নর্মাল লস যেটা হবে অ্যামাউন্টে কোনো এফেক্ট করবে না,
কিন্তু ইউনিট এফেক্ট করবে, অর্থাৎ টোটাল হচ্ছে আমার 1900, 2000 পাঠিয়েছে আর লস হয়ে গেছে 100, তার মানে 1900। এই 1900টা হচ্ছে এখানে টোটাল। এইবার তাহলে কী হবে, ইনটু 230,000 করলে এখানেও 230 বেরিয়েছে, এখানেও 230 বেরিয়েছে। অর্থাৎ একটা জিনিস সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই নর্মাল লসটা যদি অন দি ওয়ে হয় অথবা কনসাইনির হাতে হয়, যেখানেই হোক না কেন, তার ফলে কোনো প্রভাব পড়বে না। এবং আমরা 24,211 পেলাম, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা, এইটা আমরা পেলাম, এই অ্যামাউন্ট পেলাম। আমরা দুটো ক্ষেত্রেই দেখলাম এ এবং বি একটাই পদ্ধতি অনুসরণ করেছি, দুটো আলাদা আলাদা শর্তে অঙ্কটা দেওয়া হয়েছে, দেখলাম যে একই অ্যামাউন্ট। এইবার